Okay. আচ্ছা, সো ওয়ান ডি হিট কন্ডাকশন ইকুয়েশন হচ্ছে বেসিক্যালি এই যে আমরা হিট হিট ট্রান্সফার কন্ডাকশনের মাধ্যমে করছি, সেইটা যে ইকুয়েশনের মাধ্যমে জেনারেলাইজড ভাবে দেখানো যায়, কারণ এখানে আরো অনেক ফ্যাক্টর আছে। যেমন শুধু যে কন্ডাকশন হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স ফিউরিয়ার্স ল এর মতো ইজিলি করে দিতে পারবো তা না, বিকজ এখানে আরো অনেক ফ্যাক্টর আছে। এখানে এটা ট্রানজিয়েন্ট কিনা এটা প্রকাশ কর, ফিউরিয়ার্স ল কিন্তু ট্রানজিয়েন্ট নেচার প্রকাশ করতে পারে না। তারপর এখানে এই হিটটা শুধুমাত্র যে ট্রান্সফার হয় তা না, এটা তো আরো মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জও ব্যয় হয়, পদার্থটার মধ্যে তার নিজস্ব হিট বৃদ্ধিতে অনেক সময় থেকে যায় কিছু পরিমাণ হিট। এই সবগুলো মিলিয়ে দেখানোর জন্য যে ইকুয়েশনটা ইউজ করা হয় সেটাই হচ্ছে জেনারেল হিট ট্রান্সফার ইকুয়েশন ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট। ওকে, সো আমরা আজকে সেটা দেখব। আচ্ছা, তো এখানে এটা দেখার জন্য বেসিক্যালি আমাদেরকে এই এই ব্লকটা নিয়ে, এই দেয়াল ওয়ালের একটা ক্রস সেকশন নিয়ে আমরা কাজ করি, এই জাস্ট এইটুকু অংশ নিয়ে আমরা কাজ করব। এখন ওয়ালের, ধরে নিই ওয়ালের বাম থেকে ডানে হিট যাচ্ছে। ওকে, সো ওয়ালের বাম থেকে ডানে হিট যাচ্ছে। এখন স্লাইডটা চেঞ্জ হয়নি, এখন ওয়ান ডি হিট ট্রান্সফার স্লাইড দেখতে পাচ্ছেন না আপনারা, রাইট? না ম্যাম আমরা ম্যাম স্পিরাল ওয়ান হিট, ডি দেখা যাচ্ছে, ওয়ান ডি দেখা যাচ্ছিল তো ম্যাম। ও আচ্ছা, হয়তোবা এখন কি আপনি দেখতে পাচ্ছেন? জি মিস, ওয়ান ডি দেখা যাচ্ছে। আচ্ছা, অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমের কারণে হ্যাং হয়ে যায় আগে স্লাইডে, কিছুক্ষণ ওয়েট করলে তারপর আসে। আচ্ছা, তো এই স্লাইডে, সরি, এই ওয়ালের আমরা শুধুমাত্র এই ক্রস সেকশনটা নিয়ে, জাস্ট এই মাঝের ক্রস সেকশনটা নিয়ে, এই ডিএক্স ডিস্টেন্সের প্রস্থের এই ক্রস সেকশনটা নিয়ে কাজ করব এবং বাকিটা নিয়ে কাজ করব না। কেননা এই ডিএক্স কে যদি আমি ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু আমি ফুল ওয়ালটা পেয়ে যাব। এইভাবে আমরা ফিজিক্স এর আমরা ছোটবেলায় সব প্রমাণ করে আসছি, সো উই আর ভেরি habituated with it. So এখন আমি এই ক্রস সেকশনটার ভেতরে হিটের কতটা চেঞ্জ হচ্ছে যদি আমাদের লেফট ফেস থেকে রাইট ফেসে হিট যায় সেটা নিয়ে একটু কথা বলি। তো এখানে বেসিক্যালি চারটা কম্পোনেন্ট হয়, যখন শুধুমাত্র যে লেফট ফেস থেকে লেফট ফেস রাইট হিট দিচ্ছে, রাইট ফেস হিট নিচ্ছে, এরকম না ব্যাপারটা। ইটস ট্রু যে এই কম্পোনেন্টটাও আছে যে এনার্জি কন্ডাক্টেড ইন দা লেফট ফেস, এই যে বাম থেকে এই লেফট ফেসে হিট আসলো, এই বাম সারফেস থেকে এই লেফট ফেসে হিট এসেছে, এই হিটটা, এবং এই হিটটা কিন্তু এই ডিএক্স ডিস্টেন্স পার হয়ে ট্রান্সফার হয়ে রাইট ফেস দিয়ে বের হয়ে যায়। ওকে, সো এই দুইটা হিট তো অবশ্যই আছে, সো যে হিটটা আসলে সেই হিটে বের হয়ে যায়। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে যখন কোন একটা এলিমেন্টের ভিতর, কংক্রিট আর যে কোন একটা এলিমেন্টের ভিতরে, সাধারণত দেয়াল তো সিমেন্ট কংক্রিটেরই তৈরি হয়ে থাকে, তো কোন একটা এলিমেন্টের ভিতরে যখন হিট ট্রান্সফার হয় তখন প্র্যাকটিক্যালি দেখা যায় যে এই এলিমেন্টের ভিতরে একটা হিট তৈরি হয়, একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট তৈরি হয়। কিভাবে? এলিমেন্টের ভেতরে যে পদার্থগুলো, যে মলিকিউল গুলো আছে, এই মলিকিউল গুলো তো ভাইব্রেট করে এবং ভাইব্রেশনটা পরের মলিকিউলে ট্রান্সফার করে দেওয়ার মাধ্যমে হিটটা অ্যাকচুয়ালি ট্রান্সফার হয়, তাই না? সো যখন এভাবে মলিকিউল টু মলিকিউল হিট ট্রান্সফার হতে থাকে তখন দেখা যায় যে, তখন দেখা যায় যে ইন্টারনালি তাদের বন্ডের কিছু হিট বের হয়ে যায় এবং এটাই হিট জেনারেটেড উইদিন দা এলিমেন্ট হিসেবে ওই বস্তুটার মধ্যে জমা থাকে। ওকে, এবং এইটা ডিপেন্ড করে এলিমেন্ট টু এলিমেন্ট, এইটা তো আসলে আপনার হিসাবের কিছু নেই, এটা ডিপেন্ড করে এলিমেন্টটা নিজস্ব প্রকৃতির উপর, তার বন্ডিং, তার বন্ডিং এনার্জি, ম্যাম তার বন্ডিং। জি ম্যাম আমাদের ওয়ান ডি হিট ইকুয়েশন পড়ানো হয়েছিল ম্যাম এটা টেইলর সিরিজ পর্যন্ত। ওকে, নো ওয়ারিস, আমি আবার একটু রিভিউ করে দিই তাহলে, বিকজ ওকে ম্যাম, আজকে যেটা আমরা রিভিউ করব ওটা ইউজ করে আমরা 3D তে যাব। আচ্ছা, এখন সো হিট, যে এই যে হিট জেনারেটেড উইদিন দ্য এলিমেন্ট সেইটা বেসিক্যালি
ওই পদার্থটা নিজস্ব বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে এবং এটা কিউ ডট দিয়ে প্রকাশ করা হয়, যেটা বিজ্ঞানীরা অলরেডি প্রতিটা ম্যাটেরিয়াল বেসে বের করে রেখেছেন, এবং সেই সেই কিউ ডটটার ভ্যালু অ্যাকচুয়ালি পার ভলিউমে বের করা হয়। সো টোটাল হিট জেনারেশনটা যদি আপনারা বের করতে চান তাহলে ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, সেখানে হিট জেনারেশন সোর্স দুইটা, একটা লেফট ফেজার হিট কন্ডাকশন, একটা হচ্ছে হিট জেনারেটেড উইদিন দ্য এলিমেন্ট। অ্যান্ড শক্তি নিত্যতা সূত্র কি বলে? এই যে হিটটা জেনারেট হচ্ছে সে সমপরিমাণ হিট অ্যাবজর্ব করবে কোনো কোনো একটা কিছু। সো এই কোনো একটা কিছু হচ্ছে যে এলিমেন্টটা নিজস্ব একটা মানে ইন্টারনাল কিছু হিট, এলিমেন্টটা নিজস্ব ইন্টারনাল এনার্জি বৃদ্ধিতে ব্যয় হয়, এবং বাকি লেফট ওভার যে হিটটা সেটা এনার রাইট ফেজ দিয়ে বের হয়ে কন্ট্যাক্ট করে চলে যায় সরি তার পরের লেয়ারে, এবং তার পরের লেয়ারেও এই ঘটনাগুলো সব ঘটতে থাকে, এবং তার পরের লেয়ারের জন্য এই রাইট ফেসের হিটটা এই যে লেফট ফেসের হিট হিসেবে কাজ করে। ওকে, সো এটা এগুলো আমরা বের করেছিলাম কিভাবে, জাস্ট এই প্রতিটা আলাদা আলাদা কম্পোনেন্ট বের করেছিলাম ম্যাথমেটিক্যালি। একটা হচ্ছে মাইনাস কে ডিটি বাই ডিএক্স, আর এটা হচ্ছে লেফট ফেসের হিটটা, এটা ডিএক্স ইউএস ল। সেকেন্ডটা হচ্ছে এনার্জি বিল্ট আপ উইদিন দ্য এলিমেন্ট, এটা হচ্ছে পার ভলিউমে দেওয়া আছে, সো এটাকে ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম। ওকে, এই কিউ ডটটা কনস্ট্যান্ট। আচ্ছা, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এটা ডিরেক্ট ফর্মুলা। রো সি এ ডিএক্স বাই ইন্টু ডিটি বাই ডিটি, এটা হচ্ছে এই একমাত্র টার্ম এই ফুল ইকুয়েশনে ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফার প্রকাশ করে, কারণ এখানে ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফার মানে কি টাইম ভ্যারিয়েন্ট। এখানে দেখেন টাইম একটা ভ্যারিয়েবল, একটা অপারেটর ডিফারেন্সিয়েটিং অপারেটর হিসেবে কাজ করছে, দ্যাটস হোয়াই এটা একটা টাইম ভ্যারিয়েন্ট টার্ম। ঠিক আছে, ইন্টারনাল এনার্জি সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, আর এনার্জি আউট দ্য রাইট ফেজ এইটা আপনারা যেটা বললেন টেইলার সিরিজ এর মাধ্যমে আমরা প্রকাশ করেছিলাম, এবং এইটা যেহেতু আমরা কিউ এক্স জানি সেটা সেইখান থেকে আমরা কিউ এক্স প্লাস ডিএক্স বের করেছিলাম। ওকে, সো এইটা রিভিউ করার একটা অন্যতম কারণ হচ্ছে এই সেম জিনিসটা আমরা এখন থ্রি ডি হিট ট্রান্সফার করবো। জাস্ট থ্রি ডি হিট ট্রান্সফারটা আমরা দেখাইছি, ওটা তো ওয়াল দিয়ে দেখাইছি, আমি এটা একটা কিউব দিয়ে দেখানো হয়েছে, যেন আমরা এক্স ডিএক্স ডিএক্স ডিওয়াই তারপর ডিজেড এই জিনিসগুলো ভালো করে দেখাতে মানে ইজিলি দেখাতে পারি। ওকে, তাহলে এই কিউবটার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড। এইটার জন্য সেম ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে কিভাবে, কিউ জেনারেশন বেসিক্যালি পুরো ভলিউমের উপর ডিপেন্ডেন্ট। সো এখন আপনি এক্স ডিরেকশনে হিট ট্রান্সফার দেখেন বা ওয়াই ডিরেকশনে দেখেন, আলটিমেটলি কিন্তু আপনার ভলিউমটা সেমই থাকে। সো কিউ জেনারেশন এখন একটাই আছে ওটার মতোই, থ্রি ডির সাথে ওয়ান ডির সাথে কিউ জেনারেশনের কোনো পার্থক্য নেই। ওকে, গেল চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এটাও কিন্তু কোনো পার্থক্য নেই, কারণ এটা সময় ডিপেন্ডেন্ট, এটা টাইম ডিপেন্ডেন্ট। ওকে, সো এটাও আসলে কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র চেঞ্জ হবে কি এই যে আমি গতবার ধরে নিয়েছিলাম আমরা যে লেফট থেকে রাইটে যাচ্ছে, এবার এবার ধরতে বলতে হবে যে লেফট রাইট আপ ডাউন সব জায়গাতে যাচ্ছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই লেফট ফেসের যে কিউ এক্স টার্মটা সেটা চেঞ্জ হয়ে গেছে কিউ এক্স কিউ ওয়াই কিউ জেড এ, এবং সেগুলো থেকে টেইলার সিরিজ থেকে ডিরাইভ করবো আমরা এক্স কিউ এক্স প্লাস ডি এক্স এক্স প্লাস ওয়াই প্লাস ডি ওয়াই জেড প্লাস ডি জেড। ওকে, এই এই ইকুয়েশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে যেইগুলো টার্মে বাই ডেল এক্স আছে সেইগুলো এখন খালি চেঞ্জ হবে, কারণ এরা হচ্ছে এক্স এক্স এর রেসপেক্টে চেঞ্জেবল। সো ইজি, কিউ এক্স এ কি হচ্ছে যেহেতু বাই ডেল এক্স মানে কি এটা এক্স এর রেসপেক্টে চেঞ্জেবল ছিল, সো এই ক্ষেত্রে কি হবে এখন কিউ এক্স যেহেতু এক্স এর রেসপেক্টে চেঞ্জেবল থাকবে, সো বাকি মাইনাস কে থাকবে মাইনাস কে এর জায়গায়, ডেল টি বাই ডেল এক্স থাকবে তার জায়গায়, জাস্ট চেঞ্জ হবে কি এ এর বদলে চলে আসবে এখানে, এখানে যেহেতু যে এরিয়াটা ফেস করছে সেই এরিয়াটা স্পেসিফিক ভ্যালু আছে সেটা আমরা দিয়ে দিব। এখানে ফেস করছে কোন এরিয়াটা কিউ এক্স, এই যে এই সারফেস দিয়ে যাচ্ছে কিউ এক্স,
কি মনে হয় কোন এরিয়াটা ফেস করছে? সে ফেস করছে এই যে হিডেন এই দিকে সারফেসটা, অর্থাৎ এরিয়াটা হবে ডিওয়াই ডিজেড, কারণ এই দিকে সারফেস এটা যেহেতু কিউব, এটা হচ্ছে ডিজেড, এটা হচ্ছে ডিওয়াই। সো বেসিক্যালি কিউএক্স আই হোপ বোঝা গেছে, আর কিছুই না, যে এটা চেঞ্জ হয়েছে এখানে, আর সেখান থেকে টেইলর সিরিজ অ্যাপ্লাই করে যে সেম আগের মতোই পেয়েছি, যে সেই বদলে ডিওয়াই ডিজেড বসেছে। ওকে, আর কি ওয়াই এর ক্ষেত্রে কি হবে, কি ওয়াই কোন এরিয়াটা ফেস করছে সেটা আমরা বসাবো, এবং খালি ডেল এক্স এর বদলে ডেল ওয়াই হয়ে যাবে, এবং বাকি যে কি ওয়াই ফেস করছে বেসিক্যালি নিচ থেকে উপরে যাচ্ছে। ওকে, সো সেক্ষেত্রে সে এই এরিয়াটা ফেস করছে ডিএক্স ইনটু ডিজেড, অ্যান্ড সেম ফর কিউজেড, সেক্ষেত্রে ডিএক্স ইনটু ডিওয়াই, অ্যান্ড টেইলর সিরিজের টার্মটা তো সেইটাই থাকবে। এবং কিউ জেনারেটর যেহেতু ভলিউম ডিপেন্ডেন্ট, এখানে কিউ জেনারেটরে কিউ ডট ইনটু যে ভলিউমটা হওয়ার কথা ছিল, এখানে ভলিউম কি ডিএক্স ডিওয়াই ডিজেড, দ্যাটস ইট। ইভেন ডিডিটি অফ ই এর ক্ষেত্রে, অর্থাৎ ইন্টারনাল এনার্জি চেঞ্জ এর ক্ষেত্রেও সেম ডিএক্স ডিওয়াই ডিজেড হয়ে যায়, বাকি টার্ম গুলো কনস্ট্যান্টই থাকে, মানে আগের মতোই থাকে। এবং আমরা যখন এগুলো ইকুয়েশনের মধ্যে বসাবো, তখন ইকুয়েশনে বসানোর পর এরকম একটা ফেস আসে ইকুয়েশনে, এবং সেটা সেটা মানে সিম্পলিফাই করার পর অ্যাকচুয়ালি এরকম একটা ফেস আছে আসে, ডিএক্স ডিওয়াই ডিজেড গুলো এক্সট্রা যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিয়েছে। এবং এখানে খেয়াল করে দেখেন যে এখানে যে কে যে টার্মটা থার্মাল কন্ডাক্টিভিটি, সেটা কিন্তু ডিফারেন্সিয়েশন অপারেটরের ভেতরে আছে, অর্থাৎ কে টা এখানে অনেক সময় দেখা যায়, যেহেতু এটা একটা জেনারেল ইকুয়েশন, অনেক সময় দেখা যায় যে কে টা দেয়ালের বিভিন্ন কম্পোনেন্টের জন্য যদি যদি মিক্সড এলিমেন্টের দেওয়াল হয়, যেরকম মনে করেন কংক্রিটের, আমরা যে আমাদের বাসা বাড়িতে সিমেন্টের দেওয়াল দেখি, তার ভিতরে কিন্তু সিমেন্ট আছে তা না, সিমেন্টের ভিতর বালি আছে, ইটের গুঁড়া আছে, তাই না? তো সবকিছু মিলিয়ে কিন্তু ওই দেয়ালটা তৈরি হয়েছে। তো এটার থার্মাল কন্ডাক্টিভিটি কিন্তু কনস্ট্যান্ট থাকে না, এটা থার্মাল কন্ডাক্টিভিটি বিভিন্ন জায়গায় ডেন্সিটি ডিফারেন্স এর উপর বিভিন্ন হয়। তো প্র্যাকটিক্যাল কেসের জন্য এই কন্ডাক্টিভিটিটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট হিসেবে ধরা যায় না, এটা আসলে ভ্যারিয়েবল। তো এই জন্য জেনারেল ইকুয়েশনে প্র্যাকটিক্যাল কেসের এই মতো মানে ভেতরে রাখছে কে কে, কিন্তু যদি আমরা আমাদের থিওরিটিক্যাল কমপ্লেক্সিটি কমানোর জন্য আমরা যদি ধরে নিই যে কে এটা কনস্ট্যান্ট, সেক্ষেত্রে পরের ইকুয়েশনে বেসিক্যালি সেটার জন্য জেনারেল থ্রি ডিমেনশনাল হিট কন্ডাকশন ইকুয়েশন ফর কনস্ট্যান্ট থার্মাল কন্ডাক্টিভিটি, কে কনস্ট্যান্ট ধরে এটা করা হয়েছে, ঠিক আছে? সবগুলা থেকে কে কে বের করে দিয়ে কে দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, সো কে এদের থেকে বাদ চলে গেল, কিউ বাই কে এবং রো সি বাই কে। এই রো সি বাই কে কে 1/আলফা আর একটা কনস্ট্যান্ট দিয়ে প্রকাশ করা হয়, এই এই কনস্ট্যান্টটাকে বলা হয় থার্মাল ডিফিউসিভিটি, এটা আমরা একটু পরে দেখব। ওকে, যেহেতু রো কনস্ট্যান্ট, সিও কনস্ট্যান্ট স্পেসিফিক ম্যাটেরিয়ালের জন্য, আর কে তো কনস্ট্যান্ট একটু আগে বললাম, সেভাবেই তো এই মানে এক্সপ্রেশনটা আসছে। সো
এই এইটা এগুলো এখন হচ্ছে ওই ইকুয়েশনটা 3D জেনারেল ইকুয়েশনে কিছু অনুসিদ্ধান্ত। ওকে, সো এখানে আমরা কি পাচ্ছি যে যখন এই সেম ইকুয়েশনটাতেই যখন স্টেডি স্টেট থাকবে তখন তখন কি হবে, স্টেডি স্টেট হলে শুধুমাত্র টাইম ভ্যারিয়েন্ট যে টার্মটা ওই টার্মটা জিরো হয়ে যাবে, অর্থাৎ ডেল ডেল টি বাই ডেল টি এই টার্মটা জিরো হয়ে গেলে স্টেডি স্টেট অবস্থায় আমরা ইকুয়েশনটা পাবো, এবং সেক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডটা জিরো হয়ে যাবে, এবং সেটাকে এই তখন এটা হচ্ছে পয়সনস ইকুয়েশন, কারণ এটা বিজ্ঞানী পয়সন এই অনুসিদ্ধান্তটা করেছিলেন এই 3D হিট কন্ডাকশন ইকুয়েশন থেকে। এবং স্টেডি এবং তারপর যদি আমরা ধরে নিই যে কোনো হিট ইন্টারনালি কোনো হিট জেনারেট হচ্ছে না, অর্থাৎ কিউ ডট ইকোস জিরো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই টার্মটাও চলে যায়, শুধুমাত্র এই ডাবল ডিফারেন্সিয়েশন টার্ম গুলো থাকে, এবং এটা হচ্ছে ল্যাপলাস ইকুয়েশন। কি ইজি তাই না, যে একটা ইকুয়েশন আবিষ্কার হওয়ার পর জাস্ট সেটা বিভিন্ন টার্ম জিরো জিরো এটা এরকম হলে এরকম হয় দেখাই দিয়ে সেটা তার নামে ইকুয়েশন নিয়ে নিল। আচ্ছা যাই হোক, বিজ্ঞানীরা অনেক কষ্ট করেন সায়েন্সের জন্য, তো উই আর নট জাজিং এনিওয়ান। তার কোনো কোশ্চেন আছে? ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা প্রসিড করি। আচ্ছা, বাউন্ডারি কন্ডিশনস আর ইনিশিয়াল কন্ডিশনস। সো আচ্ছা একটু সময় দিবেন আমাকে প্লিজ। ওকে আচ্ছা, সো বাউন্ডারি এই এই যে ইকুয়েশনটা আমরা ডিরাইভ করলাম এটা সলভ করার জন্য যে কন্ডিশন গুলো আমরা অ্যাপ্লাই করি সেগুলোকে বলে বাউন্ডারি কন্ডিশন এন্ড ইনিশিয়াল কন্ডিশন। ওকে, সো বাউন্ডারি কন্ডিশন কি? বাউন্ডারি কন্ডিশন হচ্ছে বেসিক্যালি আপনি যেই সিস্টেমটার মধ্যে এক্সপেরিমেন্টটা করছেন সেইটার বাউন্ডারি ডিফাইন করে যেই কন্ডিশন গুলো সেগুলোকে বলে বাউন্ডারি কন্ডিশন। আপনি যে সিস্টেমটার মধ্যে এক্সপেরিমেন্টটা করছেন সেটার বাউন্ডারি গুলো ডিফাইন করবে। ওকে, সো আচ্ছা এই ইকুয়েশনটা দিয়ে দেখাই, সো এই যে 3D এটা দিয়ে দেখাই বুঝতে সুবিধা হয়। আচ্ছা এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে বাউন্ডারি কন্ডিশন হচ্ছে সেটা যেটা হচ্ছে সিস্টেমের বাউন্ডারিটা ডিফাইন করবে। এখন এই ইকুয়েশনটা সলভ আমরা কি করে করব, একটা ইকুয়েশন যখন ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে সেটাকে সরি ডিফারেন্সিয়েটেড অবস্থায় থাকে সেটাকে সলভ করতে হয় ইন্টিগ্রেশনের মাধ্যমে, আর যখন ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে সেটাকে সলভ করতে হয় ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। ওকে, সো এটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড একটা ইকুয়েশন, মানে ভাঙা আছে, ডিফারেন্সিয়েশন মানে তো ভেঙে ভেঙে দেওয়া তাই না, ইন্টিগ্রেট ইন্টিগ্রেশন কি করবে সবগুলোকে ইন্টিগ্রেট করবে অর্থাৎ একত্র করে ফেলবে। সো এই ইকুয়েশনটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা এটা সলিউশন করতে পারবো। ওকে, এখন ইন্টিগ্রেট করার জন্য আমরা লিমিট লিমিট দিতে হয় না, প্রতিবার ইন্টিগ্রেট করার জন্য লিমিট দিতে হয় না, এই ইকুয়েশনটা তো দুইবার ডিফারেন্সিয়েটেড, এই যে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দুইবার ডিফারেন্সিয়েটেড, তাহলে এটা এটা সলভ করার জন্য আমাকে দুইবার ইন্টিগ্রেট করতে হবে, এবং দুইবার যেহেতু ইন্টিগ্রেট করতে হবে আমাকে দুইবার লিমিট দিতে হবে তাই না। সো দুইবার যেহেতু ডিফারেন্সিয়েট
ইন্টিগ্রেট করব আমরা, দুইবার লিমিট দিব। অর্থাৎ মনে করেন একটা দিব প্রতি ক্ষেত্রে, dx এর ক্ষেত্রে বলবো যে 3 to 5 পর্যন্ত যাবে বা 0 to 10 পর্যন্ত যাবে, তাই না? সো এবার এভাবে প্রতিবারই দুইবার লিমিট দিতে হবে, তাহলে আমরা এই ইকুয়েশনটা সলভ করতে পারবো। এইটাই হচ্ছে বাউন্ডারি কন্ডিশন, যে আপনি যে বাউন্ডারির মধ্যে কাজটা করছেন সেই বাউন্ডারিকে ডিফাইন করে দিচ্ছেন যে কন্ডিশনের মাধ্যমে। এবং এরকম যদি ডিস্টেন্স প্রকাশক ডেরিভেটিভ থাকে, সেক্ষেত্রে যতবার যতবার ডেরিভেটিভ হয়েছে ততবার আপনাকে বাউন্ডারি কন্ডিশন দিতে হবে। এখন ব্যাপারটা হলো যে এক্স এর জন্য তো আপনি লিমিট দিলেন, ওয়াই এর জন্য কি আপনি সেম লিমিট ইউজ করতে পারবেন? অবশ্যই না, কেননা ওয়াই ডিস্টেন্স এ কত থেকে কত পর্যন্ত নিচ্ছেন সেটা তো আসলে এক্স এর উপর ডিপেন্ডেন্ট না। তার জন্য ওয়াই এর জন্য আলাদা বাউন্ডারি কন্ডিশন দেওয়া লাগবে এবং জেড এর জন্য আলাদা বাউন্ডারি কন্ডিশন দেওয়া লাগবে। সো ক্যান মানে এটা এটা কি আপনারা বুঝতে পারছেন বাউন্ডারি কন্ডিশন? গুড, সেক্ষেত্রে আপনারা আমাকে বলতে পারবেন যে এই ইকুয়েশন অ্যাকচুয়ালি বাউন্ডারি কন্ডিশন কয়টা লাগবে? কি মনে হচ্ছে? প্রতিটা x এর জন্য, x এর টার্মের জন্য দুইবার করে করা লাগবে, দুইবার দুইটা করে লাগবে প্রতিটা x এ। কিন্তু এখানে তো y ও আছে z ও আছে, সো x এর জন্য যদি দুটা লাগে y আর z ও আছে, রাইট? সো টোটাল 6টা। ভেরি গুড। সো এই ইকুয়েশনে বেসিক্যালি আপনার 6টা বাউন্ডারি কন্ডিশন লাগবে, তবে আপনি এই ইকুয়েশনটা সলভ করতে পারবেন। এবং উই আর নট ডান ইট, উই নিড অ্যানাদার ফর্ম অফ কন্ডিশন, দ্যাট ইজ ইনিশিয়াল কন্ডিশন। এটা কি বলে? বাউন্ডারি কন্ডিশন তো আপনাকে ডিস্টেন্সটা দেখায় কোন বাউন্ডারির মধ্যে, কিন্তু এমন একটা কন্ডিশনও লাগবে যেটা ফুল ফুল ইকুয়েশনটাকে কোঅর্ডিনেট করে। এমন একটা কন্ডিশন লাগবে যেটা ফুল ইকুয়েশন ইরেলেভেন্ট অফ দা ডিরেকশন পুরো ইকুয়েশনটাকে টাই আপ করে, দ্যাট ইজ কল্ড ইনিশিয়াল কন্ডিশন, যেটা পুরো সিস্টেমটার জন্য অ্যাপ্লিকেবল, মানে ডিরেকশনের উপর অ্যাপ্লিকেবল না। এবং সেটাই এই ক্ষেত্রে হচ্ছে এই যে সময় সময়ের যে টাইম ফ্রেমটা যে দেখাবে, সেটা যে টাইম ফ্রেমে আপনি এক্সপেরিমেন্টটা করছেন, মনে করেন দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত এক্সপেরিমেন্টটা করছেন, ওকে? সো সেই টাইম ফ্রেমটা কি শুধুমাত্র এক্স এর উপর বা ওয়াই এর উপর বা জেড এর উপর ডিপেন্ডেন্ট? না না, সব ডিরেকশনের উপরে ডিপেন্ডেন্ট, পুরো ইকুয়েশনটাকে সেটা টাই আপ করছে, কোঅর্ডিনেট করছে। সো দিস ইজ কল ইনিশিয়াল কন্ডিশন, কেননা সে এই কন্ডিশনটা আপনি ঠিক করার পরই এক্সপেরিমেন্টটা শুরু করতে পারবে, বিকজ এইটা পুরো 3টা ডিরেকশনকেই সে কন্ট্রোল করছে। আপনি যদি 2টা থেকে 5টা পর্যন্ত একটা এক্সপেরিমেন্ট করেন, সেক্ষেত্রে আপনি এক ধরনের রেজাল্ট পাবেন, আপনি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এক্সপেরিমেন্টটা করেন, আপনি ডিফারেন্ট রেজাল্ট পাবেন। অ্যান্ড ইট ইনফ্লুয়েন্সেস অল দ্য ডিরেকশনস, দ্যাটস হোয়াই ইটস কল্ড ইনিশিয়াল কন্ডিশন, ওকে? এবং এটাও সেম, ইনিশিয়াল কন্ডিশন ডিপেন্ড করে যতবার ডেরিভেটিভ আছে ততর উপর, এখানে টাইমের ডেরিভেটিভ আছে একবার, সো ইনিশিয়াল কন্ডিশন কয়টা হবে? ভেরি গুড। সো অ্যাকচুয়ালি এইটা অনেক কঠিন ভাষায়, অনেক এই বাউন্ডারি কন্ডিশন ইনিশিয়াল কন্ডিশন কোনটাকে ধরবো এটা ধরা, এইটা বোঝার জন্য বিজ্ঞানীরা মোটামুটি, আপনি যদি গুগলে সার্চ করেন, মোটামুটি এটা নিয়ে 10টার উপর পেপার পাবেন, সেগুলো এক একটা 50 পেজের উপরে পেপার, যে জাস্ট বাউন্ডারি কন্ডিশন কোনটা হবে, ইনিশিয়াল কন্ডিশন কোনটা হবে। সো বেসিক্যালি দিস ইজ দ্য জিস্ট, ওকে? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন সবাই। সলভ করার সময় ইটস ট্রু যে আপনাদের বাউন্ডারি কন্ডিশন কি লাগবে সেভাবে আপনাদের লাগবে না, বিকজ আপনারা কোন থিওরেম বা অ্যালগোরিদম আপনারা প্রুফ করছেন না, আপনারা খালি করবেন অলরেডি এস্টাবলিশ ফর্মুলা গুলো দিয়ে ম্যাথ করবেন। বাট মানে এই কনসেপ্টটা ক্লিয়ার ক্লিয়ার থাকা জরুরি, কোনটা বাউন্ডারি কোনটা ইনিশিয়াল, বিকজ যখন আপনি অনেকে
যদি কেউ পরবর্তীতে মেকানিক্যালে সুইচ করেন, এই কনসেপ্ট গুলো খুবই দরকার, শুধুমাত্র হিট ট্রান্সফার ইকুয়েশনের জন্য না, অনেক অন্য অন্য ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভের জন্য বাউন্ডারি অ্যান্ড ইনিশিয়াল কন্ডিশনের কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুব জরুরি। ওকে, আচ্ছা, সো এখন এগুলো হচ্ছে বেসিক্যালি আমরা যে ইকুয়েশনটা প্রুফ করলাম সেটারই কিছু আরো কিছু অনুসিদ্ধান্ত। যদি আর কি কোনো হিট জেনারেশন না থাকে, যদি ওয়ান ডিমেনশনাল হিট ট্রান্সফার কোনো হিট জেনারেশন না থাকে, ওয়ান ডিমেনশনাল, সো ওয়াই জেড বাদ চলে যাবে, কোনো হিট জেনারেশন নেই, সেক্ষেত্রে কিউ ডট টার্মটাও বাদ চলে যাবে, স্টেডি স্টেট সেহেতু ডেল্টা টি টার্মটাও বাদ চলে যাবে, মানে টাইম টাইম ভ্যারিয়েবল টার্মটাও বাদ চলে যাবে, থাকবে শুধু কি এ একটা টার্ম থাকবে। স্টেডি স্টেট ওয়ান ডিমেনশনাল হিট ফ্লো উইথ হিট সোর্স, যদি হিট সোর্স থাকে সেক্ষেত্রে কিউ ডট থাকবে। টু ডিমেনশনাল স্টেডি স্টেট কন্ডাকশন উইদাউট হিট সোর্স, সেক্ষেত্রে টু বি যে সেম এটার মতোই, সেক্ষেত্রে শুধু টু ডিমেনশনাল অর্থাৎ দুইটা টার্ম অ্যাড হবে। সো আপনি যদি থ্রি ডি ইকুয়েশনটা ডিরাইভ করতে পারেন, ইউ ক্যান ডু এনিথিং বেসিক্যালি। তো পরীক্ষা যখন দিব, বলে রাখি কোশ্চেন ফাঁস যে এটা থেকে কোশ্চেন অবশ্যই আসবে, বিকজ আপনারা বুঝতেই পারছেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো পরীক্ষা যদি দিই, আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে যেন মানে ইউ আর রিডিং ইট কেয়ারফুলি যে কি চাচ্ছে। ওকে, থার্মাল ডিফিউসিভিটি একটু আগে বললাম, যে ওই কনস্ট্যান্টটা কে বাই রো সিপি ইকুয়ালস টু 1/আলফা। ওকে, তো সেটাকে বলে থার্মাল ডিফিউসিভিটি। ওকে, এইটার কনসেপ্টটা হচ্ছে যে কে হতে হচ্ছে থার্মাল কন্ডাক্ট, ইটস 1/আলফা, যদি ওটা হয় সেক্ষেত্রে আলফা ইকুয়ালস টু কে বাই রো সিপি, তাই না? সো কে কে হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, এইটা প্রকাশ করা কতটা হিট কন্ডাক্টেড হতে পারে ওই ম্যাটেরিয়ালটা, ওই পরিবাহকটা বা ওই কন্ডাক্টরটার মধ্যে দিয়ে। এবং রো সিপি টার্মটা বেসিক্যালি রো তো ঘনত্ব, আর সিপি তো স্পেসিফিক হিট ক্যাপাসিটি, সো কতটা হিট সে তার মধ্যে ধরে রাখতে পারবে এই টার্মটা প্রকাশ করে সেটা, ঠিক আছে? রো সিপি, সো এই থার্মাল ডিফিউসিভিটিটাকে আসলে হিট কন্ডাক্টেড বাই হিট স্টোরড এইভাবে প্রকাশ করা হয়, এবং এটা ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড স্কোয়ার করে দেন না তরণের মতো, মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, তো এইটা এই টার্মটা তাহলে একটা ম্যাটেরিয়াল, এই টার্মটা যত বেশি হবে আলফার ভ্যালু, তার মানে ওই ম্যাটেরিয়ালটার কন্ডাক্টিভিটি তত বেশি, তাই না? আর যত কম হবে তার মানে কি ওর হিট স্টোরেজ ক্যাপাসিটি তত বেশি। বেসিক্যালি কন্ডাক্টিভিটি আর স্টোরেজ ক্যাপাসিটি আসলে দুইটা দুইটার অপোজিট, কেননা যত বেশি সে কন্ডাক্ট করতে পারবে তত কম সে স্টোর করতে পারবে। কন্ডাক্ট করা মানে কি, সে তার থেকে দিয়ে দিয়ে দেওয়া, সে দিয়ে দিতে পারলে বাঁচে। ওকে, অনেক এটা আমরা যখন এটা পড়েছিলাম, আমাদের স্যারটা খুব সুন্দর উদাহরণ, মজার উদাহরণ দিয়েছিলেন, এটা আপনাদেরকেও তাই দিই। আমাকে ডোন্ট জাজ মি, আমার স্যারের উদাহরণ এটা, ডোন্ট জাজ মি, স্যারকে জাজ করেন। দ্যাট ইজ অনেকে থাকে যে যখন গ্রুপ ওয়ার্ক হয়, অনেকে থাকে যে লাইক সবাই তো কাজ ভাগ করে নেন যখন গ্রুপ প্রজেক্টের কাজ হয়, অনেকে থাকে যে নিজেরটা পারলে অন্যকে দিয়ে দিতে পারলে বাঁচে। সো দ্যাট ইজ কন্ডাক্টিভিটি, সো সে যখন দিয়ে দিবে তার তো অ্যাকচুয়ালি কাজ থাকবে না কোনো তার মধ্যে, সো তার অ্যাকচুয়ালি কোনো হিট থাকবে না। সো এবং বাকি যারা থাকে গ্রুপে, সবসময় এরকম কেউ না কেউ থাকে যে সবাই থাকে কাজটা তাকেই লাস্টে করে দিতে হয়, সো দ্যাটস অ্যাকচুয়ালি দ্য স্টোরেজ ক্যাপাসিটি। সো সে তার মধ্যে সব হিট হিট গুলো কাজগুলো এবং দায়িত্ব গুলো জমা থাকে, এবং সে অ্যাকচুয়ালি সব সাবমিশনের দায়িত্ব তার থাকে, মানে অঘোষিত দ্য আনসাং হিরোজ অব দ্য প্রজেক্ট। সো বেসিক্যালি এখানে জাস্ট মজা করেই বলছি, নট মানে
আলটিমেটলি এই প্রজেক্ট ওয়ার্ক গুলোতে এই টিম ওয়ার্কটা আসলে একটা মানে শুধু কাজটা করা ইম্পর্টেন্ট না, এই টিম ওয়ার্কটাও একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। সো এটাও মজা যে হ্যাঁ আমরা জানি যে হ্যাঁ ও ও তো কখনোই করবে না, বাট ওকে হিসাবের বাইরে রেখে কাজ করা, সো মানে এরকম ইটস ফান অ্যাকচুয়ালি। আচ্ছা তো এইটা আর কি, তো হিট কন্ডাক্টেড বাই হিট স্টোর হচ্ছে থার্মাল ডিফিউসিভিটি, এটার সংজ্ঞা আপনার যে গ্রিন গ্রিন লাইন যেটা আছে এটাতে আপনারা বলতে পারেন যে রেশিও অফ দ্য হিট কন্ডাক্টেড থ্রু দ্য ম্যাটেরিয়াল টু দ্য হিট স্টোর পার ইউনিট ভলিউম। ওকে আচ্ছা, আর এটা হচ্ছে জেনারেল হিট কন্ডাকশন ইকুয়েশন ফর সিলিন্ড্রিক্যাল অ্যান্ড স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস, এটার প্রুফ আপনাদেরকে দেখাবো না, দেখানো মানে আসলে একটু বেশি ডিটেল হয়ে যায়, জাস্ট দিয়ে রাখছি যে আর কি, জাস্ট জানলেন যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে আর থিটা চলে আসে আর সিলিন্ড্রিক্যাল এর ক্ষেত্রে আর এইচ, এইচটা এখানে ডিজেড দিয়ে প্রকাশ করা হয়েছে, এইসব চলে আসে, দ্যাটস ইট। ওকে সো এগুলোর অনেক বড় প্রুফ আছে। আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে কন্ডাকশনে? ওকে তাহলে আমরা কন্ডাকশন শেষ করে এখন কনভেকশনে চলে আসি। ওকে তাহলে কনভেকশন হিট ট্রান্সফার হচ্ছে বেসিক্যালি লিকুইডের, আমরা ছোটবেলায় পড়েছিলাম না যে লিকুইড আর গ্যাসের মধ্যে যে হিট ট্রান্সফারটা হয় এটা হচ্ছে কনভেকশন হিট ট্রান্সফার অর্থাৎ পরিচলন। তো এখানে আসলে মেইন কনসেপ্টটাই হচ্ছে কন্ডাকশনের ক্ষেত্রে কোন মলিকিউল গুলো, যে মলিকিউল গুলো হিট আপ হচ্ছে তারা তখনও বন্ডের মধ্যেই থাকে, সো তারা তাদের জায়গা চেঞ্জ করতে পারে না, কিন্তু কনভেকশনের ক্ষেত্রে কোনটা হচ্ছে যে তারা ফ্রিলি থাকে এবং তারা তাদের জায়গা চেঞ্জ করে হিটটা ট্রান্সফার করে। কিন্তু আমাদের একটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার না, দ্যাট ইজ আমরা মনে করি যে কনভেকশন হিট ট্রান্সফার লিকুইড আর গ্যাসে শুধুমাত্র কনভেকশন হিট ট্রান্সফার হয়, আসলে তা না। কনভেকশন হিট ট্রান্সফারের কনভেকশন হিট ট্রান্সফার জিনিসটা হচ্ছে একজন জায়গা চেঞ্জ করে মানে হিট নিয়ে এনার্জাইজ হয়ে সেই জায়গা থেকে সরে গেল এবং আর একটা, এবং সে সে এরপর যেখানে যাবে সেই জায়গাটার মলিকিউলটা হিটেড আপ হবে, এবং সে যেহেতু সরে গেল তার জায়গাটা দখল করলো আর একটা ঠান্ডা মলিকিউল, সেও হিট পেলো। তো এটাকে বলে বাল্ক ফ্লুইড মোশন, এটার মাধ্যমে হিট ট্রান্সফারটা যেটা হয় সেটা হচ্ছে কনভেকশন। কিন্তু কনভেকশনের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে বাল্ক ফ্লুইড মোশনটা কাজ করে তা কিন্তু না, এখানে কিন্তু হিট কন্ডাকশন একটা সার্টেন রেশিওতে কাজ করে। যেমন শুরুতে একদম আমরা আমরা আমাদের সেই ইউনিভার্সাল উদাহরণে চলে যাই, ভেসেলের ভিতরে পানি গরম করছি। ওকে তো একদম প্রথম ক্লাস থেকে আমরা এই উদাহরণটা দেওয়া শুরু করেছি, আর ইট নেভার গেটস ওল্ড, সো আমরা সেটাতেই এগেইন চলে যাই। তো ভেসেলের ভিতরে যখন আমরা পানি গরম করি, একদম শুরুতে ভেসেলের মলিকিউল গুলো স্ট্যাটিক থাকে না, তারা তো তখনই মুভ করছে না, তাই না? যখন হিট পেতে থাকে আস্তে আস্তে তাদের মধ্যে মুভমেন্ট আসে, অনেকক্ষণ হিট দেওয়ার পর আপনারা দেখবেন যে আস্তে আস্তে মুভমেন্ট আসে। তো প্রথমে কিন্তু ভেসেলের মলিকিউল গুলো স্ট্যাটিক থাকে, যতক্ষণ পর্যন্ত স্ট্যাটিক থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে হিট কন্ডাকশন প্রসেসে সে হিটটা ট্রান্সফার করে। ওকে অর্থাৎ কন্ডাকশন প্রসেসে ভেসেলটা প্রথমে হিট পায় স্টোভ থেকে বা চুলা থেকে, প্রথমে ভেসেলটা হিট পায়, আফটারওয়ার্ড সেই সেই হিটটা এই লিকুইড স্ট্যাটিক লিকুইডে কন্ডাকশন প্রসেসে মলিকিউল বাই মলিকিউল ট্রান্সফার হয়। ওকে এবং এরপর আস্তে আস্তে একটা এমন এনার্জি দখল করে ফেলে এই লিকুইডটা, যখন সে এই যখন সে ওই তার মধ্যেকার হাইড্রোজেন বন্ডটা ভেঙে মুভমেন্টে সক্ষম হয়, তো সেই আফটার দ্যাট পয়েন্ট অফ টাইম এই ট্রান্সফার হতে থাকে বাল্ক ফ্লুইড মোশনের মাধ্যমে। ওকে অবশ্য তখনও হিট কন্ডাকশনটা চলতে থাকে, এখন আমি কিছু একটা থিওরি বলবো, এটার পর আপনারা বুঝতে পারবেন যে তখনও কন্টিনিউয়াসলি হিট কন্ডাকশনটা চলতে থাকে কিভাবে। আচ্ছা
সো এই থিওরিটা অ্যাকচুয়ালি ভেলোসিটি বাউন্ডারি লেয়ার থিওরেম। সো এই থিওরিটার মাধ্যমে এই ভেলোসিটিটা কিভাবে, এই যে ভেলোসিটি তো পেলো, এটা কিভাবে চেঞ্জ হয়, ভ্যারিয়েশন হয়, সেইটা আর কি প্রকাশ করা হয়। ওকে, সো এই এবং এইটার জন্য ধরে নেওয়া হয় যে একদম এটা হচ্ছে হট ব্লক, অর্থাৎ মনে করি ভেসেলের দেওয়াল, ঠিক আছে, এটা গায়ের সাথে এই যে ওয়াটার মলিকিউল ফ্লো করছে, ফ্লো করে হিট নিয়ে যাচ্ছে। এখন জাস্ট এই পয়েন্টটাতে কিন্তু কোনো মলিকিউল মানে মুভিং না, এই পয়েন্টটাতে, সরি, এই পয়েন্টটাতে একদম জাস্ট এই পয়েন্টটাতে কোনো মলিকিউল কিন্তু মুভিং না, তারা কিন্তু স্ট্যাটিক থাকে। কিভাবে? এখানে তাদের একটা আসঞ্জন বল কাজ করে, আপনার সংশক্তি বল আর আসঞ্জন বল, অ্যাডহেসিভ এন্ড কোহেসিভ ফোর্স পড়েছেন না অলরেডি ইন্টারে, এখানে সেই বলটা অ্যাকচুয়ালি কাজ করে। এই মানে একদম পাত্রের দেয়ালের গায়ের সাথে যে পানিগুলোর মলিকিউল গুলো লেগে আছে সেগুলো কিন্তু বেসিক্যালি মানে শুধুমাত্র যে পানি পানি ফোর্স না, পানি আর দেয়ালের মধ্যে একটা ফোর্স অ্যাট্রাক্টেড অবস্থায় থাকে। এই জন্য যখন আপনি পানিগুলো ফেলে দিবেন দেখবেন যে তখনও পাত্রের দেয়ালটা ভিজে থাকে, এবং সেইটাকে অনেক এই পানিটাকে কিন্তু সহজে যতই আপনি ঝাড়েন বা উল্টায় রাখেন এই পানিটা কিন্তু যায় না, এই পানিটা কিন্তু অনেকক্ষণ পর ভ্যাপোরাইজ হয়ে শেষ পর্যন্ত যায়, এত শক্তিশালী একটা বন্ড আসঞ্জন বলটা। শুধুমাত্র ভ্যাপোরাইজ হয়ে তবেই গা যায়, সো বা আপনি টিস্যু দিয়ে মুছে ফেলেন সেক্ষেত্রে শুকানো সম্ভব, আদারওয়াইজ কিন্তু পসিবল না। সো এটাই হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স যেটা দিয়ে বন্ডের অবস্থায় থাকে মলিকিউলগুলো, এবং এই জন্য একদম সারফেসে যে মলিকিউলটা আছে সেই মলিকিউলটা ধরে নেওয়া হয় একদম স্ট্যাটিক, এবং তার পরের মলিকিউলটা সেও আসঞ্জন বল ফেস করছে বাট কম, সে একটু মুভ করতে পারছে। এই যে ছোট একটা তীর চিহ্নের মাধ্যমে তার একটু ভেলোসিটি, মনে করেন 1.2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি দেখানো হয়েছে। তার পরের মলিকিউলটা কিন্তু সেও অ্যাডহেসিভ ফোর্স ফেস করছে বাট একটু কম, সো সে আরো বেশি মুভ করতে পারছে। এইভাবে যত উপর দিকে আমরা উঠি তত এই আকর্ষণ বলটা কমতে থাকে এবং তত বেশি তারা মুভমেন্টে ভেলোসিটি অ্যাটেইন করতে পারে। ওকে, এবং একটা পর্যায়ে দেখা যায় যে এটা একটা গ্রেডিয়েন্টের মতো কাজ করে, মানে আস্তে আস্তে বাড়তে থাকে, এবং একটা পর্যায়ে দেখা যায় যে অলমোস্ট মানে যে স্ট্রিমটা যে ভেলোসিটিতে যাচ্ছে স্ট্রিমের ভেলোসিটিকে ভি ইনফিনিটি দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ স্ট্রিম মানে হচ্ছে যেই টোটাল ফ্লুইডটা তার ভেলোসিটিকে। সো এটা এটা কিন্তু অনেক ছোট একটা এরিয়া, এটা কিন্তু মানে জাস্ট দেয়ালের সাথে লাগা এরিয়াটা নিয়ে আমরা কথা বলছি, ঠিক আছে। সো দেখা যায় যে একটা পর্যায়ে এই যে অলমোস্ট এ জায়গায় এসে দেখা যায় অলমোস্ট এ জায়গায় এসে দেখা যায় যে স্ট্রিমটা মানে ওয়াটারটা মেন স্ট্রিম ভেলোসিটি প্রায় 99% অ্যাটেন করে ফেলেছে, এরপর তেমন একটা ভ্যারিয়েশন থাকে না। দেখা যায় পয়েন্ট 0.800001 এইভাবে চেঞ্জ হয়, মানে জাস্ট 0.8 যদি ভেলোসিটি স্ট্রিমের ভেলোসিটি হয় মনে করেন এখানে এসে সে 0.8001 এইভাবে মানে একদম কাছাকাছি পৌঁছে গেছে ওই স্ট্রিম ভেলোসিটি। তাই জন্য ধরা হয় যে বাউন্ডারি লেয়ারটা এতদূর পর্যন্তই, এরপর আর তেমন একটা ভ্যারিয়েশন হয় না, তার আগে কিন্তু ভেলোসিটি একটা অ্যাব্রাপ্ট ভ্যারিয়েশন হয়, এরপর অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে যায়। এই 99% স্ট্রিম ভেলোসিটি পেয়ে গেছে, মানে মেন যে স্ট্রিমটা যে অ্যাভারেজ ভেলোসিটিতে যাচ্ছে অলমোস্ট সেটা অ্যাটেন করে ফেলেছে, সো এই জন্য এরপরে আর বাউন্ডারি লেয়ারটা ধরা হয় না, ধরা হয় যে এতটুকু পর্যন্ত বাউন্ডারি লেয়ারটা সাস্টেইন করছে। এটাকে বলে ভেলোসিটি বাউন্ডারি লেয়ার। বাউন্ডারি ভেলোসিটি কেন, কারণ ভেলোসিটি নিয়ে কাজ করছি আমরা, বাউন্ডারি কেন, কারণ একদম পাত্রের দেয়াল একদম জাস্ট বাউন্ডারিতে এই চেঞ্জটা হয়, স্ট্রিমের ভেলোসিটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট এখানে মানে গ্রহণযোগ্য না। লেয়ার কেন, কারণ লেয়ার বাই লেয়ার এই যে জান লেয়ার বাই লেয়ার ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, দ্যাটস ওয়াই। বোঝা গেছে নাকি কোশ্চেন আছে?
ইদা সবাই বুঝেছেন না তো কেউই বুঝেন নাই। এবং আপনারা যদি কোনো কোশ্চেন না করেন, আমি আমার সুবিধা মতো ধরে নিব যে আপনারা সবাই বুঝেছেন, অ্যান্ড দ্যাট ইজ ভেরি কনভিনিয়েন্ট ফর মি। ওকে, আমি কিন্তু আমার সুবিধা মতো ধরে নিলাম যে আপনারা সবাই বুঝেছেন। ওকে, আচ্ছা, সেম জিনিস হয় টেম্পারেচারের ক্ষেত্রে। টেম্পারেচারের ক্ষেত্রে জাস্ট অপোজিট ডিরেকশনে ফ্লোটা হয়। যে টেম্পারেচার ক্ষেত্রে ভেলোসিটির ক্ষেত্রে কি ধরে নিয়েছিলাম, যে সার্ফেস আছে সে জিরো ভেলোসিটিতে আছে, এবং টেম্পারেচার ক্ষেত্রে যে সার্ফেস আছে সে ম্যাক্সিমাম টেম্পারেচারে পাবে, বিকজ সার্ফেস এর টেম্পারেচারটা সে ডিরেক্টলি পাচ্ছে। ওকে, এই যে দেখেন, এটা হচ্ছে এখানে যে প্রায় 99% স্ট্রিম এর টেম্পারেচার পেয়ে যায়, দ্যাটস এটাকে এখানে আর কি এটা পর্যন্ত আমরা লেয়ারটা ধরি, সেম টু সেম, জাস্ট আস্তে আস্তে কমবে। এক্ষেত্রে দেখেন এখানে সব বড় বড় লাইন মানে হচ্ছে বেশি টেম্পারেচার, আস্তে আস্তে লাইনটার ভ্যালু কম, লেন্থ কমছে অর্থাৎ টেম্পারেচার কমছে, এখানে আস্তে আস্তে বাড়ছিল, দ্যাটস ইট। এটা হচ্ছে টেম্পারেচার বাউন্ডারি লেয়ার, থার্মাল বাউন্ডারি লেয়ার অ্যাকচুয়ালি। বোঝা গেছে? এবং এখানে আমরা বলেছিলাম না যে এখানে ম্যাডাম, জি ম্যাম, টি ইনফিনিটিটা কি থার্মাল বাউন্ডারি লেয়ারের ওখানে কাজ করতেছে? এখানে তো আস্তে আস্তে টেম্পারেচার উপরে উঠলে কমবে না? হ্যাঁ, রাইট, টি ইনফিনিটিটা আসলে ইটস নট যে ইনফিনিটি টেম্পারেচার, এটা হচ্ছে স্ট্রিমের টেম্পারেচার। ও আচ্ছা, ভি ইনফিনিটি দেখালো, মনে করবেন না যে ওটা ইনফিনিটি ইনফিনিটি ভ্যালুতে যাচ্ছে, ওটা হচ্ছে স্ট্রিমের টেম্পারেচার বা স্ট্রিমের ভেলোসিটি। ওকে, যে ইনফিনিটি, যদি আমরা এখান থেকে ইনফিনিটি ডিস্টেন্সেও যাই তাহলে আমরা যে এই টেম্পারেচারটা পাবো। ইনফিনিটি ডিস্টেন্স মানে হচ্ছে যেখানে আর কোনো ভ্যারিয়েশন নাই, একদম কনস্ট্যান্টে চলতেছে। ওকে, দ্যাটস হোয়াই এটা এইভাবে দেখানো হয়। আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। দিস আর টেম্পারেচার কিন্তু বাড়তেও পারে কমতেও পারে, যেমন ধরেন স্ট্রিম যদি গরম পানির ফ্লো যদি আমরা দিই সেক্ষেত্রে কিন্তু অপোজিটটা হবে, যে ঠান্ডা পাত্র আর গরম পানির ফ্লো যদি আমরা দিই, যেটা একটু পরে উদাহরণ দিব, এটা আছে এই যে এখানে, এখানে কিন্তু অপোজিট ডিরেকশন নেয়, অপোজিট হবে। এটা হচ্ছে ঠান্ডা পাত্র, অনেক সময় হয় না যে পাত্রের গা ঠান্ডা সেখানে গরম পানির ফ্লো দেওয়া হয়েছে, হতেই পারে, সেক্ষেত্রে টেম্পারেচার দেওয়া না হবে অপোজিট ডিরেকশনে, যে সব থেকে একদম পাত্রে গায়ে যারা লেগে থাকবে তারা সব থেকে ঠান্ডা থাকবে, এবং তারপর আস্তে 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 বাড়তে থাকবে, এবং টি ইনফিনিটি হবে বেশি টেম্পারেচার। ওকে, ইট ক্যান বি এনিথিং, শুধুমাত্র আপনার ডেল থিটা ডিফারেন্ট হবে, দ্যাটস ইট। সো এখানে এখানে তো কনডাকশনও আছে কনভেকশনও আছে, কিন্তু এখানে তাহলে এটাকে এখানে কনভেকশন হিট ট্রান্সফার বলা হচ্ছে, বিকজ এখানে মানে মেজর মোড অফ হিট ট্রান্সফার হচ্ছে কনভেকশন, কারণ সব থেকে বড় অ্যামাউন্টের সাবস্টেন্স হবে তো কনভেকশন, শুধুমাত্র সারফেসে আমাদের কনডাকশনে হিট ট্রান্সফারটা হয়, বাকিগুলো কিন্তু কনভেকশনে হয়, দ্যাটস ওয়াই মেজর মোড অফ হিট ট্রান্সফার যেহেতু কনভেকশন, দ্যাটস ওয়াই এটাকে মেনলি কনভেকশন হিট ট্রান্সফারই বলা হয়, এবং গ্যাস এবং লিকুইডের ক্ষেত্রে মেজরিটি এই কনভেকশনের মাধ্যমে হিট ট্রান্সফার হয়। ম্যাম, আমার এখানে জাস্ট একটা জিনিস ক্লিয়ার করে দেন, সেটা হচ্ছে যে আমার যতক্ষণ পর্যন্ত হচ্ছে যে অ্যাডহেসিভ ফোর্সটা কাজ করবে ততক্ষণই মেইনলি হচ্ছে যে ভেলোসিটিটা ডিফার করবে, যখন হচ্ছে যে অ্যাডহেসিভ ফোর্সটা ওরকম একটা কাজ করবে না একটা নির্দিষ্ট পয়েন্টের পর, তখন কি হচ্ছে যে ভেলোসিটিটা কাইন্ড অফ কনস্ট্যান্ট হয়ে যাবে সবগুলোর জন্য, তাই তো? রাইট রাইট, এবং যে স্ট্রিমটা আছে মানে অ্যাকচুয়ালি যেই টোটাল ভলিউমের, এখানে তো শুধু এতটুকু ওয়াটার নেই, এখানে তো আরো অনেক ওয়াটার আছে, তার একটা এভারেজ ভেলোসিটি আছে, সো অ্যাডহেসিভ ফোর্স এর জন্য এই মানে বাউন্ডারির সাবস্টেন্স গুলো একটু কম ভেলোসিটিতে মুভ করে, মানে তারা ইদার একদম স্ট্যাটিক থেকে যায় না তো একটু কম ভেলোসিটিতে মুভ করে, কিন্তু বাকি ওয়াটার যেই স্পিডে ফ্লো করছে তার কাছাকাছি একটা ভেলোসিটি যখন পেয়ে যাবে তখনই ধরে নিব যে আমার বাউন্ডারি লেয়ারটা শেষ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এখানে বেসিক্যালি এই যে কথাগুলো বললাম, এতগুলা কথা, এই কথাগুলো এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে, এবং আপনাদেরকে যদি বলা হয় যে বাউন্ডারি লেয়ার এক্সপ্লেইন করো, সেক্ষেত্রে আপনারা যেটা বুঝেন
you don't have to just you don't have to just memorize things, you just say whatever you understand from this, সেটা দিলেই হবে, ঠিক আছে? Because এই যে এখানে এই যে u infinity মানে হচ্ছে stream এর velocity, okay, বা v whatever আপনি u বা v যেটা দিয়ে দেখান না কেন, v টা এত ডিজাইন করে দেখানো হয়েছে মানে হচ্ছে এটা হচ্ছে stream এরটা দেখাতে বোঝানো হয়েছে। তো আর এই যে zero velocity at the surface এইটাকে বলে no slip condition, মানে it's not like the surface যে molecule গুলো আছে ওরা একদম zero velocity তে কিন্তু আসলে যায় না, কিছু ভেলোসিটি তাদের থাকে, কারণ আলটিমেটলি যতই অ্যাডহেসিভ ফোর্স দেন না কেন বাকিরা মুভ করছে, তাদের সাথে বন্ডের চোটে কিন্তু সে একটু হলেও মুভ করে। বাট আমাদের হিসাবে সুবিধার্থে, আমাদের থিওরি ইমপ্লিমেন্টেশনের সুবিধার্থে, আপনারা তো জানেনই আমরা যারা এসব ফিজিক্স নিয়ে বা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করি তারা সবসময় মানে প্র্যাকটিক্যাল মানে মানে কমপ্লিকেশন দূর করার জন্য প্রথমে ধরে নেওয়া হয় যে এই এরকম কিছু অ্যাজাম্পশন ধরে নেওয়া হয় যেটা আমাদের হিসাবে সুবিধার্থে মানে হেল্প করে, পরবর্তীতে আমরা ওটা নিয়ে আরো পরে গবেষণা করে জেনারেলাইজ কিছু ফর্ম বের করি। তো আমাদের হিসাবে সুবিধার্থে এখানে বের করে বলা হয়েছে যে এটা একদম নো স্লিপ কন্ডিশন, অর্থাৎ এই সারফেস এর মলিকুলটা একদম জিরো ভেলোসিটিতে থাকবে, ঠিক আছে? না হলে ওর মানে সে ভুল করে স্লিপ করেও সে আগাবে না, ওকে? কারণ ওর ক্ষেত্রে যদি আমরা এই যে স্লিপেস্টটা ধরে নিই তাহলে বাকি সবার ক্ষেত্রে কিন্তু ভেলোসিটিটা ভ্যারি করতে থাকে। সো এই জন্য গ্রেডিয়েন্টটা আর কি স্মুথ করার জন্য এরকম বলা হয়েছে, ঠিক আছে? সো এই যে এখানে এটা দেখানো হয়েছে যে এই যে সিগমা পর্যন্ত এখানে এসে দেখা যায় যে 0.99 এই যে ভি ইনফিনিটি, এটা হচ্ছে ভি ইনফিনিটি, ওকে? আপনারা তো এত ডিজাইন করে লিখতে পারবেন না, আপনার ভি ইনফিনিটি দিলেই হবে বা ইউ ইনফিনিটি। সো এত দূর পর্যন্ত এখানে এসে 0.99 সে অ্যাটেন্ড করে নেয়, ভি ইনফিনিটি 0.99% সে অ্যাটেন্ড করে নেয়, দ্যাটস হোয়াই বাউন্ডারি লেয়ার এত দূর পর্যন্তই ধরা হয়, এরপর কনস্ট্যান্ট হয়ে যায়। ম্যাম রাইট সাইডের ওটা কি আরেকবার একটু এক্সপ্লেইন করতে পারবেন, টেম্পারেচারটা, রাইট? ঠিক আছে, এটা আমি এখনি এমনি এক্সপ্লেইন করতাম। সো টেম্পারেচার এখানে এক্ষেত্রে হচ্ছে আমরা তো নর্মালি সারফেস হিটেড আর ফ্লুইডটা ঠান্ডা এভাবে ধরে বুঝলাম, এরকম তো দ্য আদার ওয়ে রাউন্ডও হইতে পারে যে মানে ফ্লুইডটা হিটেড সারফেসটা কম্পারেটিভলি কোল্ড। সেক্ষেত্রে কি হয় এই যে সারফেসে যে ধরে নিই সারফেসের টেম্পারেচার টিএস, টি সারফেস, ওকে? সো যে মলিকিউলটা একদম সারফেসে থাকে তার কিন্তু টেম্পারেচার একদম, যেহেতু সে ডিরেক্ট কন্টাক্ট আছে তার টেম্পারেচার কিন্তু টিএসই হয়, ঠিক আছে? যেহেতু সে একদম সারফেসে আছে এবং যত বাড়তে থাকে যত উপরে উঠতে থাকি আমরা তত টেম্পারেচার কিন্তু বাড়তে থাকবে, বিকজ ফ্লুইডটা হিটেড আপ, ফ্লুইডটা গরম ফ্লুইড, ঠিক আছে? এবং ফ্লুইডের টেম্পারেচার হচ্ছে টি ইনফিনিটি, ফ্লুইডের টেম্পারেচার। এখন যত আমরা উপরে উঠতে থাকি তত কিন্তু টেম্পারেচারটা বাড়তে থাকে এবং একটা পর্যায়ে দেখা যায় যে অলমোস্ট এখানে এসে দেখা যায় যে 99% ওই যে টি ইনফিনিটির টেম্পারেচারে 99% সে অ্যাটেন্ড করে ফেলেছে, ততক্ষণ পর্যন্ত বাউন্ডারি লেয়ারটা সাস্টেইন করে, এরপর মোটামুটি একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েশনে চলে যায়। এতদূর পর্যন্ত বাউন্ডারি লেয়ারটা ধরা হয় এবং এখানে একটা মজার জিনিস আছে। আচ্ছা, সো এখানে আচ্ছা একটু পরে ওটা বলি। সো এখানে এই পয়েন্টের টেম্পারেচার কত হবে, এই পয়েন্টের টেম্পারেচার হবে টিএস। আচ্ছা, তার আগে বলি যখন দুইটা হিটেড অবজেক্টের মধ্যে হিট দেওয়া নেওয়া হয় তখন তাদের মধ্যে ম্যাক্সিমাম কতটা হিট দেওয়া নেওয়া হতে পারে, হিটেড অবজেক্টের মধ্যে হিট কখন দেওয়া নেওয়া হয় যখন তাদের দুজনের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স থাকে, মনে করেন একজনের টেম্পারেচার 5 ডিগ্রি সেন্টিগ্রেড একজনের টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কি 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে 10 থেকে হিট নিবে, রাইট? সো 5 ডিগ্রি সেন্টিগ্রেড ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত উঠতে পারে, ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত উঠতে পারবে, কি মনে হয়?
ম্যাক্সিমাম উঠতে পারবে তাদের দুজনের মধ্যে যে হায়ার টেম্পারেচার তার টেম্পারেচার পর্যন্ত। 5 ডিগ্রি সেন্টিগ্রেড 10 থেকে যদি হিট নেয়, সেক্ষেত্রে তা সে ম্যাক্সিমাম অ্যাটেন্ড করতে পারবে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তার টেম্পারেচার। যখনই তার টেম্পারেচার 10 হয়ে যাবে তখন কিন্তু হিট ট্রান্সফার বন্ধ হয়ে যাবে, তাই কি না? জি ম্যাডাম। মিস 10 কেন হবে, 7.5 হওয়ার কথা না? নট নেসেসারিলি, যদি মানে এটা ডিপেন্ড করে, আমি বললাম ম্যাক্সিমাম কতটুকু হতে পারে। মনে করেন 5 ডিগ্রি সেন্টিগ্রেড অবজেক্ট একদমই ছোট, তার মধ্যে হিট ট্রান্সফার মানে হিট মানে দেওয়া লাগবে একদম, একটু একটু হিট দিলে এটা টেম্পারেচার বেড়ে যায়, এরকম যদি হয় ম্যাক্সিমাম। সেক্ষেত্রে একটা অনেক বড় অবজেক্ট থেকে যদি একটা অনেক ছোট অবজেক্টে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে খুব ইজিলি সে মানে এই হিট ট্রান্সফার চেঞ্জ হিট চেঞ্জটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড হিট দিয়েও তার টেম্পারেচার 10ই থাকে, 5 ডিগ্রি সেন্টিগ্রেড অনেক ইজিলি 10-এ উঠে যেতে পারে। কিন্তু আপনি যদি 10 থেকে হিট নেন, আপনি তো চাইলেও 11-তে যাইতে পারবেন না, চাইলেও 12-তে যাইতে পারবেন না, আপনি 10-এ যাই থেমে যাবেন। বলো ম্যাক্সিমাম কতটুকু হতে পারে, ঠিক আছে? নট নেসেসারিলি 7.5, কিন্তু এটা এটা মাথায় রাখেন, কারণ ওই যে অবজেক্টের সাইজের উপর, অবজেক্টের ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে যে কত অ্যাকচুয়ালি হবে, শুধু যে গড় হবে তা কিন্তু না, ঠিক আছে? ওকে, সো এখানে মনে করেন টিএস তো আছে, টিএস টিএস থেকে টেম্পারেচার বেড়ে ম্যাক্সিমাম কত হতে পারবে? টি ইনফিনিটি হতে পারবে, কারণ সে তো টেম্পারেচার পাচ্ছে টি ইনফিনিটি থেকে, এর বেশি তো হওয়া পসিবল না, তাই না? টি ইনফিনিটি মানে ইনফিনিটি টেম্পারেচার না, একটা সার্টেন টেম্পারেচার। যাই হোক, সো এই যে এখানে সেটাই দেখানো হয়েছে যে ডেল্টি এ এই পয়েন্টে টেম্পারেচার হচ্ছে টিএস থেকে বেড়ে, এই যে টিএস প্লাস টেম্পারেচার নিচে যেহেতু ডেল টি ইনফিনিটি থেকে, সেই টেম্পারেচার ডিফারেন্সের 99% সে অ্যাটেন্ড করে ফেলেছে এই পয়েন্টে, দ্যাটস এত দূর পর্যন্ত বাউন্ডারি লেয়ারটা সাস্টেইন করে। এইটা এখানে দেখানো টিএস প্লাস 99% ডেল্টি। এটা যদি আপনি নর্মালি হিসাব করেন, টিএস প্লাস 0.99 টি ইনফিনিটি মাইনাস 0.99 টিএস, এই করে কিন্তু অ্যারাউন্ড মানে মানে এই পয়েন্টের টেম্পারেচার কিন্তু অ্যাকচুয়ালি ওইটাই হবে। এই এইটা কি বোঝা গেছে এই টার্মটা? টেম্পারেচার ডিফারেন্স 99% অ্যাটেন্ড করে ফেলেছে, দ্যাটস হোয়াই এত দূর পর্যন্ত আমরা বাউন্ডারি লেয়ারটা ধরলাম। আর ভেলোসিটির ক্ষেত্রে তার ডিফারেন্সটার মতো কেস থাকে না, ডিরেক্টলি 99% ধরে নেওয়া হয়। এখানে তার ডিফারেন্স, এখানে তার ভেলোসিটি টেম্পারেচার মতো দেওয়া নেওয়া হয় না। এবং যত এবং ধরে নি ফ্লুইড ফ্লোটা শুরু হয়েছে এই পয়েন্ট থেকে, ধরে নি এই যে জিরো, এখান থেকে ফ্লুইড ফ্লোটা শুরু হয়েছে, সো দেখা যায় যে যত যত ফ্লুইড যত ডিস্টেন্সে যায়, যত ফ্লো বাড়তে থাকে, তত বাউন্ডারি লেয়ারের কি বলবো দূরত্ব বাড়তে থাকে, তত বাউন্ডারি লেয়ারের পুরুত্ব মানে এই যে তত উঁচু পর্যন্ত বাউন্ডারি লেয়ারটা যায়, এটা পরীক্ষায় দেখা গেছে। একদম শুরুতে এই পয়েন্টে দেখা যায় বাউন্ডারি লেয়ারটা এত দূর পর্যন্তই শেষ, এই পয়েন্টে এসে দেখা যায় যে বাউন্ডারি লেয়ারটা এত দূর পর্যন্ত এসেছে, এই পয়েন্টে এসে এই যে দেখেন এত দূর পর্যন্ত এখানে বাউন্ডারি লেয়ারটা এসেছে, এই পয়েন্টে গেলে আবার আরো উঠবে। তো যত আমরা ফ্লো ফ্লো ডিস্টেন্স বাড়াই দিব, তত দেখা যায় যে বাউন্ডারি লেয়ারটা আরো দূর পর্যন্ত যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে ফ্লুইডের একটা নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স। এবং এইটা কেন হয় যে বাউন্ডারি লেয়ারটা আরো দূর পর্যন্ত যাচ্ছে, বিকজ যত স্ট্রিমটা, আচ্ছা আপনার আপনাদের ক্লাস আমি টাইম ওভার করে ফেলছি, এটা আমি তাড়াতাড়ি বলে শেষ করে দিব, ওকে? টাইম ওভার অনেক আগে হয়ে গেছে, 8 মিনিট আগে হয়ে গেছে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সো
শেষ করে দিই, যত ডিস্টেন্সে সে ট্রাভেল করবে তত তত অ্যাকচুয়ালি বাউন্ডারি লেয়ার বাড়া মানে কি, তত সে আরো দেরিতে হিটটা নিচ্ছে। যত ডিস্টেন্সে সে ট্রাভেল করবে তত সে আরো দেরিতে হিটটা নেয়, মানে তত 99% অ্যাটেন্ড করতে তত বেশি বেশি দূরত্ব লাগে, তত দেরিতে হিটটা অ্যাবজর্ব করছে, রাইট? কারণ যত সে আর কি ডিস্টেন্স ট্রাভেল করতে থাকে তত তার মধ্যে একটা মানে ওই যত বেশি ডিস্টেন্সে ট্রাভেল করে তত কিন্তু সে এই যে এই সার্ফেসের কন্ট্যাক্ট আরো বেশি থাকতে পারে, এবং যত সে ওই সার্ফেসের কন্ট্যাক্ট আরো বেশি থাকে তত দেখা যায় যে মানে তার মধ্যে এই সার্ফেসের টেম্পারেচারটা রাখার প্রবণতাটা বেড়ে যায়, এবং তত তার মানে এখান থেকে হিট মানে এর টেম্পারেচারে আসতে তত বেশি সময় লাগে। তো এইভাবে আস্তে আস্তে যত আমরা দূরে ট্রাভেল করব তত বাউন্ডারি লেয়ারটা বাড়তে থাকে এবং হিটের আর কি অ্যাবসর্পশন ক্যাপাসিটিটাও কমতে থাকে। ওকে, কোন কোশ্চেন আছে? দিস ইজ আওয়ার লাস্ট স্লাইড, দিস ইজ আওয়ার লাস্ট লাস্ট টপিক ফর টুডে। আপাতত এগুলো এর পরদিন করবো, আপাতত শেষ, এমনি আমি টাইম ওভার করে ফেলছি। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আর